স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন এ সময় প্রধানমন্ত্রী বলেন জনগণের পাশে দাঁড়ানোর সেই বাংলাদেশ অর্জন করেছে প্রধানমন্ত্রী বলেছেন একদিন বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে সেই প্রত্যাশা সবার করোনা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাদুর্ভাব কত দূর যাবে আমরা এখনও তা জানি না তার জন্য আমাদের প্রস্তুতি আমাদের থাকতে হবে যে আমাদের দেশের মানুষ খাদ্যে কষ্ট না পায় আমাদের দেশের মানুষ যেন সুস্থ থাকতে পারে এবং প্রয়োজনে আমরা যেন অপরকে সাহায্য করতে পারি সেইভাবেই আমাদেরকে চলতে হবে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এটা আমরা চাই আমরা গর্ব আমাদের স্বাধীনতা দিবসে এবং বিশেষ করে সুবর্ণ জয়ন্তীতে এবং মুজিব বসে এটাই আমাদের প্রতিজ্ঞা